পারুল আর তামান্না ছিল দুই বান্ধবী। তারা দুজন সবসময় মিলেমিশে থাকত। একদিন তারা দুজন বাইরে গিয়ে দেখল একটা ঈগল মাটিতে পড়ে আছে। কিন্তু পাখিটা ডানাটা একটু নড়ছে মনে হয়। চল তো কাছে গিয়ে দেখি পাখিটাকে আমরা বাঁচাতে পারি কিনা। তুমি কোনো চিন্তা করো না, আমি আর তামান্না মিলে তোমাকে বাঁচাবো। এই নাও এই পানিটুকু খেয়ে তোমার তৃষ্ণা মিটাও। ঈগল পারুলের দেওয়া পানিটুকু খেয়ে তার তৃষ্ণা মিটালো এবং সুস্থ হয়ে উড়ে চলে গেল। পাখিটাকে বাঁচাতে পেরেছি আমরা, এবার চল তাহলে বাড়ি যাই। হে চল, মা আমার খোঁজ করছে হয়তো। তোর ভাই ভালো কথা বললে কান দিয়ে শুনে না, আর তুইও সারাদিন কোন বন জঙ্গলে ঘুরে বেড়াস, আমি তোর খোঁজ পাই না। আমি তো কাছেই ছিলাম মা, তুমি আমাকে একটা ডাক দিলেই চলে আসতাম। হয়েছে, আর বাহানা দিতে হবে না, তোর বাবা আসবে একটু পরে, এখন ঘরে যা। মা দেখো, আমাদের বাড়ির গাছটাতে একটা ঈগল বসে আছে। ঈগল আবার এখানে কোথা থেকে আসলো? ওদের তো এত সহজে এখানে আসার কথা না। ঈগল কোথায় দেখি তো? আরে এটা তো সেই পাখিটাই যাকে আমি আর তামান্না একটু আগে পানি দিয়ে বাঁচালাম। পাখিটার গলায় একটা মালাও আছে দেখছি, মনে হয় আগে কারো পোষা ছিল, তাই মানুষ দেখে ভয় পায় না। ওকে একটু খাবার দাও মা, ওর হয়তো খিদে পেয়েছে, তাই পিছু পিছু আমার বাড়ি চলে এসেছি। ঈগলকে খাবার দেওয়ার পর সবাই ঘরে চলে গেল। পরের দিন সকালে পারুল ঘুম থেকে উঠে দেখলো ঈগল এখনো তার বাসার সামনেই বসে আছে। তামান্নাও পারুলের বাড়িতে বেড়াতে আসলো। মানে এটা ওই পাখিটাই না যেটাকে আমরা কাল বাঁচালাম? এটা তোর বাসায় কি করছে? ভেবেছিলাম খেতে এসেছি, কিন্তু খাবার খাওয়ার পরও সরার নাম নেই। পাখি, তুমি আমাদের কাছে কি নিতে এসেছো? এখনো বসে আছো যে? আমি কিছু নিতে আসিনি, বরং তোমাদেরকে কিছু দিতে এসেছি। কি দিতে এসেছো? তোমরা আমার সাথে এসো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদের সাথে দুটো কোদাল নিয়ে এসো। ঈগল কি বলছি? কোদাল কেন নিয়ে যাব আমরা? বলছে যখন নিয়ে গিয়ে দেখি কি করতে বলে। এই নে তোর কোদাল, এবার চল ঈগলটার পিছে যাই। পাখিটা আমাদেরকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে কেন? পরে আবার পথ হারিয়ে ফেলবো না তো আমরা? আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি, এখন তোমরা থামো। এই জঙ্গলের ভিতর কোদাল দিয়ে কি করব আমরা? তোমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেখানে খোঁদা শুরু করো। এখানে ঘুরতে যাব কেন? আমরা এখানে ঘুরলে কি দামি কিছু পাওয়া যাবে? এত দূর যখন এসেই পড়েছি, ঘুরেই দেখি কি আছে, তাহলেই হয়তো রহস্যের সমাধান পাবো আমরা। তামান্না আর পারুল ঈগলের কথা মতো মাটি খোঁড়া শুরু করলো। একটু পরে তারা সেখানে একটা কাঠের কফিন আবিষ্কার করলো। এটা আমার মালিকের কবর, সে মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তার সব দামি ধনরত্ন আর মূল্যবান গহনা তার কবরে লুকিয়ে রাখতে, আর এমন দয়ালু মানুষ খুঁজে বের করতে যারা তার ধন সম্পদ বিক্রি করে সেই অর্থ গরিব দুঃখীদের মাঝে দান করে দিবে। তিনি তাই করতে চেয়েছিলেন, কিন্তু তার বউ ও সৎ মেয়ে তার এই পরিকল্পনার কথা জেনে ফেলে এবং তাকে বিষ খাওয়ায়। তখন তিনি তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী আর আমাকে বলেন তাকে তার ধন সম্পত্তি সহ এখানে লুকিয়ে কবর দিতে, আর যাকে আমার এই সম্পদের যোগ্য মনে হবে সে এই সম্পদের মধ্য থেকে অর্ধেক সম্পদ নিতে পারবে। তোমার মালিকের সে বিশ্বস্ত কর্মচারী এখন কোথায়? সেও তো চাইলে এসব করতে পারতো। ওই বদলোক দুটো যখন আমার মালিককে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন তারা মালিকের সেই কর্মচারীকে জঙ্গল থেকে বের হতে দেখে তাকে মালিকের কথা জিজ্ঞেস করে
সে কিছু জানাতে অস্বীকার করলে তখন ওরা রাগের বসে তাকেও মেরে ফেলে। যাক ভালোই হয়েছে, ও বেঁচে থাকলে তো আমরাই গুপ্তধনগুলো আর পেতাম না। পারুল, তাড়াতাড়ি তাহলে স্বর্ণ মুদ্রার গহনাগুলো বের কর, আমার মায়েগুলো দেখলে অনেক খুশি হবে। আমার কাজ শেষ, আমার প্রতি তোমাদের দয়া দেখে তোমাদেরকে আমার ভালো মানুষ বলে মনে হয়েছে, তাই মালিকের এই সম্পদগুলো পাওয়ার যোগ্য তোমরাই। আশা করছি তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। পারুল ও তামান্না কফিনের ভেতর কঙ্কালের পাশে রাখা সব স্বর্ণ মুদ্রা আর গহনাগুলো বের করলো আর অর্ধেক অর্ধেক করে সেগুলোকে ভাগ করলো। ভাগাভাগি শেষ, এবার চল আমরা আমাদের ভাগের জিনিসগুলো নিয়ে বাকিগুলো বিক্রি করে দান করে দিই। পাগল হয়ে গেলি তুই? আমরা দুজনে তো কষ্ট করে এগুলো মাটি করে বের করলাম, আর এখন অন্য মানুষকে এত সহজে দিয়ে দিব এত সুন্দর গহনাগুলো। তাহলে কি করতে চাইছিস তুই? এগুলো তো আর আমাদের জিনিস না, যে আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছে তার শেষ ইচ্ছা পূরণ করা আমাদের দায়িত্ব। মরা মানুষের আবার ইচ্ছা অনিচ্ছা, তুই দিতে চাইলে দি, আমি দিব না। দান করার জন্য যে জিনিসগুলো রেখেছি আমরা সেখান থেকে অর্ধেক আমাকে দিয়ে দে, বাকিটা দিয়ে তোর যা ইচ্ছা করতে হয় কর। কিন্তু ঈগল যে আমাদেরকে বলে গেল। ও কি আর দেখতে যাবে আমরা এগুলো দিয়ে কি করলাম? ওর কাজ শেষ ও চলে গেছে, এবার আমাদের যা ইচ্ছে হয় তাই করব। চল এবার কবরটা আগের মতো ঠিকঠাক করে রাখি। তামান্না আর পারুল সবকিছু নিয়ে তাদের বাড়ি ফিরে গেল। পারুল তার ভাগের জিনিসগুলো তার মাকে দিল আর বাকিগুলো ঈগলের কথা মতো দান করে দিল। অন্যদিকে তামান্না কিছু সম্পদ খরচ করার পর বাকি গয়নাগুলো পরে ঘুরতে থাকলো। গয়নাগাটি দিয়ে কি করব? তোর ভালো লাগে তুই পর, আমার এসবের দরকার নেই। ঠিক আছে, তুই থাক তাহলে, আমি আরেকটু বাড়ি থেকে ঘুরে এরপর বাড়ি ফিরব। সাবধানে যাস, বাড়ি কিন্তু চোর ডাকাতের অভাব নেই। আরে ওই গলার হারটা আমাদের জমিদার সাহেবের গলার ছিল না? হারটা এই মেয়েটার গলায় কি করছে? কিন্তু আমরা জমিদার সাহেবকে বিষ খাওয়ানোর পর সে তার টাকা পয়সা দনরত নিয়ে কোথায় চলে গেছে কেউ তো জানে না, না হলে মেয়েটা এই হারের সন্ধান পেল কোথা থেকে? নিশ্চয় এই মেয়েটা জানে জমিদার সাহেব সে রাতে কোথায় গুম হয়ে গিয়েছিল। এক কাজ করে, মেয়েটাকে আমাদের সাথে করে ফুলবানোর কাছে নিয়ে যায়, সেই মেয়েটার কাছ থেকে সব কথা বের করতে পারবে। ঠিক বলেছিস, আশেপাশে কাউকে দেখছি না, এখনই সুযোগ, চল মেয়েটাকে ধরে। পারুল শুনেছিস, তামান্না নাকি এখনো বাড়ি ফিরেনি, তুই আজ ওকে দেখেছিলি কোথাও? হ্যাঁ মা, আজ দুপুরে তো আমার সাথে দেখা করে গেল। এরপর থেকে নাকি ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, দেখ তোর ওই ঈগলটা আবার আসছে। কেমন আছো তুমি? তোমাদের খোঁজ নিতে আসলাম, তোমার বান্ধবী কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি ওকে দেখেছিলে আজ কোথাও? না তো, তবে জমিদার পরিবারের ওই লোক দুটোকে দেখলাম, বেশ সেজেগুজে থাকা একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে, ওই মেয়েটাই কি তামান্না ছিল? হ্যাঁ, তুমি আমাকে তাড়াতাড়ি ওর কাছে নিয়ে চলো। কিন্তু ওরা তামান্নার খোঁজ পেল কিভাবে? তোমরা কি আমার কথা মতো অর্ধেক ধন সম্পদ দান করে দিয়েছিলে? যেটুকু দান করার কথা ছিল পুরোপুরি দান করতে পারিনি, তামান্না অর্ধেক জিনিস তার নিজের কাছেই রেখে দিয়েছিল। তাহলে ওরা হয়তো তামান্নার গায়ে কোনো গহনা দিকে টের পেয়ে গেছে, তোমরা জমিদারের খবর জানো, তাই তামান্নাকে ওরা ধরে নিয়ে গেছে। আমি আগেই সন্দেহ করেছিলাম এমন কিছু হতে পারে, তাই মালিকের দেওয়া আমার এই মালাটাকে যত্ন করে রেখেছিলাম, এটা জাদুর মালা, তুমি এটা তোমার কাছে রাখো আর দেরি না করে এখনই আমার সাথে চলো। এই মেয়ে, তুমি এই গয়নাগুলো কোথা থেকে পেলে?
আর তুমি কি জানো আমার সৎ বাবা মানে জমিদার সাহেব এখন কোথায় আছে? আমি কিছু জানি না, এগুলো তো আমি দোকান থেকে কিনেছি। মিথ্যা বলার জায়গা পাও না। এই তোরা আর এই গয়নাগুলো খুলে আমাকে আর মাকে দে। এখনই দিচ্ছি। আমার গয়না আমি কাউকে দেব না। তাও বলছি, নয়তো তোমাকে এখনই শেষ করে দেব। সময় থাকতে আমার বান্ধবীকে ছেড়ে দাও আর গহনাগুলো ফেরত দাও, নয়তো আমি সবাইকে বলে দেব তোমাদের কথা। এই মেয়েটা এত কিছু জানলো কি করে? ওর সাথে বাবার ইগলটাও আছে দেখছি। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ধর, বাবার বাকি ধন সম্পদগুলোর খোঁজ ও দিতে পারবে। আমার গলার মালাটা তুমি মালিকের একটা স্বর্ণমুদ্রার উপরে রাখো, তাহলে এখানে থাকা তার বাকি জিনিসগুলো তোমার কথা শুনবে। মালাটা পারুল স্বর্ণমুদ্রার উপর রাখার পর জমিদারের গলার চেনটা ফুলবানুর গলা চেপে ধরল, আর তার মার হাতের চুড়িগুলো হাতে শক্ত হয়ে লেগে গিয়ে তার রক্ত চলাচল বন্ধ করে দিল। আরে গেলাম ফুলবানু, তুই এই মেয়েটাকে তাড়াতাড়ি বলো জাদু মন্ত্র থামাতে, নয়তো আমরা এখানেই মারা যাবো। তোমরা দুই মামের চাকর আমার কাছে আসলে এখনই শেষ করে দেব ওদেরকে। ঠিক আছে, আমরা যাব না। যতক্ষণ না পর্যন্ত তোমরা স্বীকার করে নিচ্ছ তোমরাই জমিদারকে মেরেছো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ছাড়ব না। আমরা স্বীকার করছি, আমরাই তাকে সম্পদের লোভে মেরেছি। আমার মা ধন সম্পদ পাওয়ার জন্যই তাকে বিয়ে করেছিল। তুমি চাইলে আমরা গ্রামের সবার সামনেই সত্যিটা স্বীকার করে নিব। তুমি আমাদেরকে ছেড়ে দাও। আমি আর কখনো লোভ করব না। জমিদার সাহেবের সবকিছুই আমি দান করে দেব। এক কানা কড়িও আমার কাছে রাখব না। পারুল মুদ্রার উপর থেকে ইগলের মালাটা সরানোর পর জমিদারের বউ আর মেয়ে মুক্তি পেল। তারা গ্রামের সবার সামনে নিজেদের দোষ স্বীকার করে নিল।